कोरोना की स्थिति पर काबू पाने के बाद शिक्षा क्षेत्र फिर से अपने लय में लौट आया है। दो साल बाद फिर से चौथी कक्षा की वृद्धि परीक्षा का आयोजन किया गया। इस वर्ष चौथी कक्षा की वृद्धि परीक्षा 12 अक्टूबर से शुरू हुई थी। आज परीक्षा का अंतिम दिन है। बताया गया है कि सिलीगुड़ी शिक्षा जिले के 14 केंद्रों में करीब 2000 छात्रों ने वृद्धि का परीक्षा दिया है। पश्चिम बंग प्राथमिक शिक्षा विकास बोर्ड की सदस्य दीप्ति राय ने कहा कि इस साल परीक्षार्थियों की संख्या बहुत कम है। इस साल पश्चिम बंगाल में 2 लाख परीक्षार्थियों ने इस परीक्षा को दिया है। कोरोना वायरस से पहले यह संख्या 5 लाख थी। हमरा प्राथमिक शिक्षा उन्नयन पर्षद एबार 30 बछरे पा दिलो। गत 2 बछर करोना आबहे आमरा परीक्षा निते पारिनि। ताछाड़ा 30 बछरे विभिन्न सेंटारे आमादेर एखाने 14टा सेंटार होयेछे, सेखाने परीक्षा चलछे एबं शेष आजके परीक्षार। शिक्षार प्रति जे अभिभावकदेर आग्रह এবং বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের আগ্রহ, এটা কিন্তু মানে ভীষণভাবে আমাদের চোখে পড়েছে। আমরা দেখছি যে ডেট চলে গেছে এনরোলমেন্টের, তারপরেও বহু মাস্টারমশাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অভিভাবকরা যোগাযোগ করছেন। তারা মানে পশ্চিমবঙ্গে প্রায় 2 লক্ষের মতো পরীক্ষা দিচ্ছে এবার, কারণ এই ছাত্র সংখ্যা আমাদের প্রায় 5 লাখে চলে গেছিলো 19 সালে, এবং বিগত 2 বছর না হওয়াতে কিছুটা কনফিউশন আমাদের মধ্যেও কাজ করছিলো করোনা আবহ আবার তৈরি হওয়াতে, যার জন্য ছাত্র সংখ্যা অন্যান্যবারের তুলনায় এবার একটু কম হলেও উৎসাহে কিন্তু আমরা দেখেছি প্রবল মানুষের সাড়া। জেলা বলতে আমরা তো শিলিগুড়ি মহকুমাটাই পাই আর কি, পাহাড়ের দিকের পরীক্ষা তো আমরা নিতে পারি না, এখনো পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা নিতে পারে না। আর ওই সমস্ত দিকে বেশিরভাগই প্রাইভেট স্কুল এবং ইংলিশ মিডিয়াম। আমাদের পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে পরীক্ষার্থী হিসেবে এখনো নিচ্ছি। যারা স্কুলের মারফত ফর্ম ফিল আপ করেছে তারা স্কুলেই রেজাল্টটা পাবে, এবং যারা হচ্ছে যে যেভাবে ফর্ম ফিল আপ করেছে তারা কেউ কেউ ইন্ডিভিজুয়ালি করেছে আমাদের অফিসে, সেখান থেকে রেজাল্টটা সংগ্রহ করবে। আগামী 2 মাসের মাথায় রেজাল্টটা বেরোয়, সমস্ত পত্রপত্রিকাতে ঘোষণা হয়ে যায় আগের থেকে। সার্টিফিকেট উত্তীর্ণরা সকলেই পাবে, কিন্তু যারা স্কলারশিপ পাবে তারা ওই সংবর্ধনা অনুষ্ঠান যেটা করা হবে তার মধ্য দিয়ে সার্টিফিকেটটা সংগ্রহ করবে।